বিরিয়ানি মানেই দাদা বৌদি হোটেল, দাদা বৌদি হোটেল, দাদা বৌদি হোটেল। কি আছে এই দাদা বৌদি বিরিয়ানিতে যার জন্য প্রত্যেক দিন এখানে এত এত বিরিয়ানির হাঁড়ি শেষ হয়? কি আছে এই বিরিয়ানিতে যার জন্য এর দাম অন্য দোকানের বিরিয়ানির থেকে ডবল? সেটা জানার জন্যই আজ পাঁচ বন্ধু মিলে বের হলাম ফেমাস ব্যারাকপুর দাদা বৌদি বিরিয়ানি ট্রাই করব বলে। তাই শিয়ালদা থেকে দুপুর 1:42 ব্যারাকপুর লোকাল ধরে 2 মিনিট হেঁটেই চলে এলাম দাদা বৌদি হোটেলের একদম সামনে। এ বাবা, হে কি ওই দুর্গাপুজোতে প্যান্ডেলে যা লাইন পড়ে এখানেও সেই অবস্থা। কি আর করা যাবে, বিরিয়ানি তো টেস্ট করতেই হবে। তাই টানা 2 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর চলে এলাম রেস্টুরেন্টের ভিতর। এই হলো এখানকার স্পেশাল মেনু কার্ড, তোমরা ভিডিওটা পজ করে দেখতে পারো। তো আমরা আর দেরি না করে 5 প্লেট মটন বিরিয়ানি অর্ডার করে দিলাম। আর এখানে বিরিয়ানি সার্ভ করা হয় নিচে প্লেট আর ওপরে কলা পাতা দিয়ে। এবার বিরিয়ানিটা টেস্ট করার পালা। তাই একটু মটন, একটু আলু রাইসের সাথে মুখে নিতেই বুঝলাম এর কোয়ালিটি আর কোয়ান্টিটি সত্যিই অন্য বিরিয়ানির থেকে অসাধারণ। আমি বলবো তোমরাও এখানে এসো আর দাদা বৌদি বিরিয়ানি ট্রাই করে যেও।